নমস্কার, কারেন্ট টিপস ইউটিউব চ্যানেলে আপনাদের জানাই সবাইকে স্বাগত। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে বুগেনভিলিয়া প্রতিস্থাপন। কী ধরনের মাটি দরকার এবং কোথায় রাখতে হবে এবং কতটা পরিমাণ জল এই বুগেনভিলিয়া বা কাগজ ফুল গাছে দিতে হবে, সেসব বিষয়গুলো নিয়ে আমি আপনাদের সঙ্গে স্টেপ বাই স্টেপ আলোচনা করবো। চলুন বন্ধুর ভিডিও শুরু করা যাক। বুগেনভিলিয়া গাছের জন্য আমি যে ধরনের মাটি নিয়ে নিয়েছি সেটি হচ্ছে নর্মাল গার্ডেন সয়েল 50%, 20% ভার্মি কম্পোস্ট এবং 5% নিয়ে নিয়েছি আমি নিম খোল এবং কিছু পরিমাণ নিয়ে নিয়েছি আমি কাঠগুড়ি। এবার দেখুন ড্রেনে ঝোলটা কীভাবে তৈরি করতে হবে। এভাবে একটা খোলামকুচি ঢাপা দিয়ে তারপর কিছু পরিমাণে আমি ধানের কুড়ো ব্যবহার করছি। এক্ষেত্রে কিন্তু আপনারা কোকোপিট বা কাঠের গুঁড়ি ইউজ করতে পারেন। এরপর মাটিটা আমি ভালোভাবে মিক্স করে দিচ্ছি। মাটি কিন্তু বুগেনভিলিয়ার জন্য ভালোভাবে মাটি তৈরি করার দরকার নেই, সেই জন্য আমি আপনাদেরকে রেকমেন্ড করবো নর্মাল গার্ডেন সয়েল দিলেই আপনারা নর্মাল গার্ডেন সয়েল দিয়ে করতে পারেন। আমরা বাতাস ঢুকে থাকলে কিন্তু ফাঙ্গাস লাগার চান্স অনেক বেশি থাকে, তার জন্য মাটিটা হাতে করে চেপে দিলে খুবই ভালো হয়। বুগেনভিলিয়া গাছ একটা গরমের ফুল গাছ, খুবই ভালো ফুল হয় গরমে। এই গাছটি বনসাই করার জন্য খুবই ভালো। বুগেনভিলিয়া 10, 12 এবং 14 ইঞ্চি টবে বসালে খুবই ভালো হয়। এই মাটির সঙ্গে কিন্তু কোকোপিট একদমই ব্যবহার করবেন না এই গাছের ক্ষেত্রে, বুগেনভিলিয়া গাছের ক্ষেত্রে। আর সেই গাছটাকে জল কেমন দেব, একবার প্রতিস্থাপন করার পর ভরপুর জল দিয়ে দেবেন, তারপর দুদিন পর জল দেবেন। এরপর যখন দেখবেন যে মাটিটা একদম শুকিয়ে গেছে, গাছের পাতাগুলো সব নুয়ে পড়ছে, তখন কিন্তু ভরপুর জল দিতে হবে। রেগুলার কিন্তু অন্য গাছের মতো রেগুলার জল দিতে হবে না এই গাছের ক্ষেত্রে। বেশি যত্ন করার এই গাছের দরকারে একদম খুবই কম যত্ন করলে গাছটা ভালো হয়, তার জন্য বেশি যত্ন করার দরকার নেই। যারা ছাদ বাগান করছো এই গাছটা খুবই ভালো গাছটা। আপনাদের ছাদ বাগানে যদি এটা গাছটা করেন, যদি জল দিতে ভুলে যান তাহলে কিন্তু এই গাছটা মরবে না। এবার আসি গাছটাকে প্রতিস্থাপন করার পর কোথায় রাখতে হবে যাতে আমরা ভালো ফুল পাবো। গাছটাকে কোনোদিনও সেমিশেডের মধ্যে রাখবেন না। সেমিশেডের মধ্যে রাখলে কী হয়, আমি দেখুন বন্ধুরা 2 থেকে 3 দিন সেমিশেডের মধ্যে রেখেছি, তারপর দেখুন কচি কচি পাতা বের হয়েছে, কিন্তু ফুল আসার সম্ভাবনা খুবই কম থাকে। ফুল সানলাইটের মধ্যে রাখলে কিন্তু খুবই ফুল বেশি পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে, তার জন্য আমি রেকমেন্ড করবো আপনাদেরকে ফুল সানলাইটে আপনারা রাখবেন গাছটাকে। বুগেনভিলিয়া গাছের মধ্যেও যখন ফুল আসার সময় হচ্ছে বসন্তকাল, শরৎকাল এবং গ্রীষ্মকালে বেশি ফুল আসে, কিন্তু বর্ষার সময় এখন বর্ষা চলছে, তার জন্য দু একটা ফুল ফুটতে পারে। আমরা যখন কোনো বাসে বা ট্রেনে যাই তখন কিন্তু এই গাছটি বুগেনভিলিয়া গাছ প্রচুর পরিমাণে আমরা রাস্তাঘাটে দেখা পাই। এই গাছের জন্য ভালো বেশি পরিমাণে যত্ন নেওয়ার কোনো দরকার নেই। এবার আসি কখন কী রকম সার ব্যবহার করব। প্রত্যেক মাসে এটা দিয়ে যেতে হবে 1 চামচ DAP এবং 1 চামচ পটাশ। টবে ধারে ধারে ছড়িয়ে দেবেন। আমি এই নিয়ে ডেডিকেটেড একটা ভিডিও বানিয়েছি কীভাবে টবে সার প্রয়োগ করতে হয়। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। ভিডিও যদি ভালো থেকে প্লিজ একটা লাইক দেবেন এবং কিছু যদি কোশ্চেন থাকে তাহলে নিচে কমেন্ট করতে ভুলবেন না। এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে সঙ্গে যে বেল আইকন দেবে সেটাকে অল করে রেখে দিন পরবর্তী নেক্সট ভিডিও আপডেট পাওয়ার জন্য। তো ধন্যবাদ সবাইকে এই ভিডিওটি দেখার জন্য।